দীর্ঘ এক দশক পর রাজধানীতে সমাবেশ করেছে নির্বাচন কমিশন ইসি নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামাতে ইসলামী। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে এই সমাবেশ করেছে দলটি। সেই সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত নিরপেক্ষ সরকার, তাই কেয়ারটেকার সরকারের দাবি মানতে হবে, না মানলে রাজপথ উত্তপ্ত হবে। কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, আমিরি ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতা ও আলেম উলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এর আগে শুক্রবার রাতে কিছু মৌখিক শর্তে জামাতকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সে অনুযায়ী আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানাতয়নে সমাবেশের আয়োজন করে জামাত। সেখানে জায়গা সংকুলন না হওয়ায় বাইরে খোলা জায়গা এবং ফুটপাতে অসংখ্য নেতাকর্মীতে অংশ নেন। এক পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মূল সড়কও চলে যায়। এতে মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ কবিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সমাবেশে জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ জানিয়েছেন, এতে তিনি দশ দফা তুলে ধরে বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা মহানগরীয় সব কার্যালয় খুলে দিতে হবে। সংবিধান স্বীকৃত মিছিল, মিটিং এবং সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। নিখোঁজ ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, সংবিধান পরিবর্তন করে জনগণের দাবি মেনে নেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের অপরিহার্য উপাদান নির্বাচন, সেটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু। সেটা করতে হলে কেয়ারটেকার সরকারের অধীনে করতে হবে, কিন্তু এরা আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে দিনের ভোট রাতে করে লজ্জা তো ইমানের অঙ্গ, কিছুটা তো লজ্জা থাকা উচিত না তাদের। সুতরাং বলবো, 2014 এবং 2018 সাল গেছে যাক, এবার আর সেভাবে যাবে না। এটা যদি আওয়ামী লীগ বুঝে তাহলে বলবো আসুন আলোচনা করুন। এবারের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই দাবি আদায়ে যা করা দরকার তা আমরা করব। সমাবেশের অনুমতি দেওয়া এবং শেষ পর্যন্ত সহায়তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, জামাত কখনো বিশৃঙ্খলা করেনি, করে না এবং করবেও না। যদি বিশৃঙ্খলা হয় তবে সেটা বাইরে থেকে কেউ করতে পারে। জামাতে ইসলামী সন্ত্রাস, নাশকতা, বিশৃঙ্খলা এবং হামলায় বিশ্বাস করে না। তিনি দলের আমির ডক্টর শফিকুর রহমান সহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, নেতাকর্মীদের মুক্তি না দিলে জামাত মুক্ত করবে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি এবং একটি নৈতিকতা সম্পন্ন এবং বাসযোগ্য বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে মানববন্ধন। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সন্ত্রাসী দল জামাত শিবিরের রাজনীতি আইন করে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সমাবেশে সংগঠনের উপদেষ্টা ভাস্কর রাশা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরকে সমাবেশের অনুমতি দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এর ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে ব্যথিত করেছে। জামাত শিবিরের রাজনীতি আইন করে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। যুদ্ধাপরাধীদের বিচার হলেও জামাতকে আজও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। তিনি আরও বলেছেন, একাত্তরের গণহত্যা এবং গণধর্ষণে জড়িত জামাত বিগত 2001 সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর 600+ সংখ্যালঘু পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। আহত হয়েছিল হিন্দু সম্প্রদায়ের 30,000-এর বেশি মানুষ। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেছেন, পেট্রোল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে মানুষের পোড়া গন্ধ, মানুষ হত্যার বিভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই অচিরেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের সন্ত্রাসী দল জামাত শিবিরের রাজনীতি আইন করে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। স্বাধীন দেশের পবিত্র মাটি 30,00,000 শহীদের রক্তে সিক্ত। এজন্য জামাতকে 10 বছর পর আনুষ্ঠানিকভাবে সমাবেশ করার অনুমতি দেওয়ার মাধ্যমে সরকার চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের সহসভাপতি ফিরোজ আহমেদ সুজন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে জাতির সামনে অবৈধ সামরিক শাসক জিয়ার মুখোশ উন্মোচনের দাবি জানান। তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, কারণ জামাত শিবির সমাজ এবং রাষ্ট্রের প্রকৃত শত্রু। এরা বাংলাদেশকে ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশবাসীর বিবেকের কাছে প্রশ্ন, জামাত শিবির কি সত্যি ইসলামের চর্চা করে? এরা প্রকৃতপক্ষে আবু জাহেলের অনুসারী অভিশপ্ত গোষ্ঠী। তিনি বলেন, রাষ্ট্র এবং ধর্ম দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ধর্মকে রাজনীতিতে নিয়ে এলে সেই ধর্ম কলুষিত হয়। ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসায়ে জামাত শিবির ইসলাম ধর্মকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।